কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। মানে আমার শরীরটা দুদিন একটু খুব অসুস্থ ছিল, তার জন্য দেখবে আমি ভিডিও দিতে পারিনি। আমার জায়ের স্বাদের ভিডিওটা দিয়েছিলাম, দিয়ে তারপরে আমার ঠান্ডা লেগেছিল, দিয়ে তার জন্য ভিডিও করতে পারিনি। আর তোমরা বলো আমাকে যে তুমি কথা বলে ভিডিও করো, কথা বলে ভিডিও করো, মানে তুমি যা করছো সেটা কথা বলে বলে দাও। আসলে আমার মনে হয় যে আমার আমি কথা বললে লোকের খারাপ লাগে, খারাপ খারাপ কমেন্ট করে, সেখান থেকে আমার খুব ডিপ্রেশান হয়, খুব খারাপ লাগে। তো আমার মাকে আমি বলছিলাম যে মা আর ভিডিও করে কি হবে, এমনি আমার কথা শুনে মানুষের বোধহয় ভালো লাগে না, খুব খারাপ খারাপ কথা বলে, আমার খুব কষ্ট হয়, তার জন্য আর করে লাভ নেই, ছেড়ে দেবো। দিদি আমার মা বলছে যে কেন, তুই যে একটা কাজ মানে করছিস, আমরা হয়তো কিছুই বুঝি না যে কি কাজ তুই করছিস, কিন্তু তোর মুখেই শুনেছি যে মানে কাজটা খুব ভালো কাজ। আর সব থেকে বড় কথা যেটা হলো, তুই অনেক কিছু মানে ইউটিউবে ভিডিও করব বললেই তো আর সবাই করতে পারবে না, তো তুই সেই কাজটা পেরেছিস। মানে খুব আমাদের কাছে ওটা একটা খুব কঠিন কাজ, হয়তো যারা পারে তাদের কাছে খুব সহজ কাজ, কিন্তু আমাদের কাছে একটা খুব কঠিন কাজ, যে আমরা তোকে পড়াশোনা শেখাতে পারিনি, লেখাপড়া করাতে পারিনি, তার সত্ত্বেও তুই একটা এত বড় কাজ করেছিস, তার জন্য আমাদের খুব ভালো লাগে। নিয়ে আমি মাকে বলছি, ও মা আমাদের তো ঘর বাড়ি ভালো নয়, ভাঙা, আমি ঘর বাড়ি যেটুকু আছে সেটুকু নিজের শরীরের জন্য, শরীর একটার পর একটা হতেই থাকে, খুব একটা গুছিয়েও রাখতে পারি না। তো তোমার আমাদের ভিডিও দেখে কোনো খারাপ লাগে না তো, কারো কাছে লজ্জা লাগে না তো? আমার মা বলছে যে আমার লজ্জা লাগে না, আমার গর্ব হয় যে তুই ওই জায়গাটা একটা ভালো কাজ করছিস। কারণ যদি জানতাম যে এই কাজটা তুই একা করছিস, তাহলে আমি বলতে পারতাম যে তুই কি খারাপ কাজ শুরু করেছিস, তুই বন্ধ কর। কিন্তু আমি তোর ভিডিও দেখে আর মানে আমরা তো কিছুই না, আরও যারা উঁচু পোস্টে আছে, মানে যাদের টাকা পয়সা আছে আর কি, তাদের বলছি আর কি, তাদের কি কিসের অভাব আছে? তোর মতন ওই কাজ তো তারাও করছে, আর যারা তোকে তোর কথা শুনে যাদের ভালো লাগে না, খারাপ কথা বলে, জানবি তারা কিছু পারে না, তারা কিছু জানে না, কিছু বোঝে না, তার জন্য তোকে খারাপ কথা বলে। তা তুই এমন কিছু করবি না যে এমন রাগ করিস না যে সেই কথার মানে যেটা ওইগুলো কি কথা বলে, মানে চোটের উপরে রাগ করে মাটিতে ভাত খা, এরম ধরনের মিলে যায়। তোকে যারা ভালোবাসে তুই তাদের জন্য তুই যেরম পারিস তুই সেরম ভিডিও করেই দিবি, 5 মিনিটের, 3 মিনিটের, 4 মিনিটের, তুই কোনো কিছু তোর দেখানোর না থাকলে তুই দেখাবি না, তুই কথা বলেই ভিডিও করবি। আর তুই যখন শুরু করেছিস তোর অনেক ডলার জমে গেছে, তা তুই ভিডিও ছাড়বি কেন? আমি মাকে বলেছিলাম, জানো মা আমার অনেক ডলার জমে গিয়েছে, তো আর কিছু ডলার জমলেই আমি হয়তো পেমেন্টটা পেতে পারি, কিন্তু এত খারাপ খারাপ আমাকে কথা শুনতে হয়, এক এক সময় এক একা বসে কাঁদি। তো মা বলছে যে না তুই ভিডিও করা ছাড়িস না, তুই ভিডিও কর। আর সেও একটা কথা, আর আমার যাও বাপের বাড়ি চলে গেল, আমিও একা থাকবো, মনের কথা একটু বলার জন্য কিছু দরকার, তো তুই তোর একটা চ্যানেল যেখানে আছে তুই ওইখানে তোর মনের কথাটা বলবি, কে কী ভাবলো তোর দেখার দরকার নেই, তো তুই তোর মতন বলে যাবি, যার যে তোকে ভালোবাসে সে শোনার হলে তোর শুনবে। ঠিক তো চলো এখন আমি কথা বলেই ভিডিও করব, আমি যেরম পারি সেরম করব। তা আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, আমার ভিডিওটা কারুর কাছে যদি নতুন কারুর কাছে পৌঁছে থাকে, আমার চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে একটু থেকো, আর কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, আর পাশে থাকে
পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে রেখো, তো চলো।